নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয় দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদেরকে আমি জানাই যে এই যে অক্টোবর 2022-এ যে শারদীয় দুর্গাপুজোয় প্রত্যেকের সপরিবারে খুব আনন্দে কাটান, ভালো কাটুক। আপনার মা দুর্গা আপনাদের সকলের দুর্গতি যেন নাশ করে, এই আমি মা দুর্গার কাছে কামনা করি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। অক্টোবর 2022 কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও, মান্থলি প্রেডিকশান। স্বর্গীয় সুখ পেতে চলেছে কর্কট রাশি, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, কর্কট রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকমের ফল পাবে। অর্থাৎ কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 80% রেজাল্ট পাবে। দেখুন, এটি সার্বিক বিচার। এই রাশিফলটি আপনাদের গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে আপনারা কিন্তু নিতে পারেন। হুবহু মিলবে আমি কখনোই দাবি করছি না। দেখুন, গ্রহের গোচরটা আপনাদেরকে একটু আমি বলে দিই। 16 অক্টোবর 2022 মঙ্গল রাশি পরিবর্তন করছে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে, এবং 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 18 অক্টোবর 2022 শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 26 অক্টোবর 2022 বুধ গ্রহ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 23 অক্টোবর 2022 আপনার শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এবং আপনাদের এ মাসে দুইটি রাজ্য আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের আমি এখনও বলছি, স্বর্গীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছে। যদি আপনার ন্যাকাল চাটে কোনো দোষ না থাকে, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, তাহলে আপনি লিখে রাখতে পারেন। একটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে শস নামক মহাপুরুষ রাজ্য। দুইটি রাজ্য আপনার ডেভেলপমেন্ট কিন্তু করাবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না। ছোটোখাটো টুকিটাকি সমস্যা থাকলে, মানে শরীর নিয়ে যে বড় ধরনের যে সমস্যা, সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ধনভাবের উপর মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে। এটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ মঙ্গল আপনাদের পঞ্চমপতি, মঙ্গল আপনাদের কর্মপতি। এই মঙ্গল একাদশভাবে থেকে চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার ধনভাবকে কিন্তু দেখছে। অর্থাৎ ধনের সুনামি আপনাদের কিন্তু হবে এই 2022 অক্টোবর পূজোর মাস। আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, আপনাদের ডায়েরিতে নোট করে নিন। কর্কট রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে এ মাসে কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা এবং দাঁতের সমস্যা আসার কিন্তু, ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে কিন্তু পারে, এবং 18 অক্টোবর 2022 ডায়েরিতে ডেটগুলো নোট করে নিন। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অর্থাৎ কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করুন, 18 অক্টোবর 2022 পরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন। বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ডেটটা আপনারা মিলিয়ে রাখুন, এবং শুক্র আপনাদের চতুর্থভাবে ঢুকে আপনাদের সুখ সাধন, ভোগ, আপনার বন্ধু বান্ধব থেকে সহযোগিতা,
মাতার সুখ, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব টু হুইলার বা ফোর হুইলার গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, জমি জায়গা ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। এবং যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ আপনাকে কিন্তু দিবে। লিখে রাখুন এই এই জায়গাটা কিন্তু অর্থনৈতিক এবং সম্পত্তি এবং সুখের জায়গাটা, পার্থিব সুখ, কারণ শুক্র হচ্ছে সুখের মেন কারক গ্রহ। শুক্র আপনাদের সুখ সাধনের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। পঞ্চমপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং 15 অক্টোবর 2022 পর্যন্ত কিন্তু খুবই ভালো আপনাদের, কারণ একাদশভাবে অবস্থান করে পঞ্চম সপ্তম বা দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে কিন্তু দেখছে। এখানে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা এডুকেশনের জায়গাতে আছে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা আপনার ভাবছেন যে কোনো পরীক্ষাতে আপনারা বসবেন বা কোনো জায়গাতে ভর্তি হবেন, আমি বলবো 16 অক্টোবর 2022 আগে হয়ে যান, কারণ মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে। দ্বাদশভাবে চলে যাওয়াটা কিন্তু খুব একটা যে শুভ ফল দেবে তা নয়, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মনের চাঞ্চল্যতা বৃদ্ধি করবে, মানসিক টেনশন বৃদ্ধি করবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগী ভাবটা কিন্তু আপনাদের আসবে। ষষ্ঠ, দেখুন শত্রুতা কিন্তু আপনাদের থাকবে, শত্রুতার জায়গা এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের টাকা পাওয়ার জায়গা সেটা কিন্তু আপনারা টাকা আটকিয়ে আছে, সেই টাকাটা পাওয়ার জায়গা 23 অক্টোবর 2022 পর থেকে কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে, কারণ শনি বকরি থেকে মার্গি হচ্ছে, এটা কিন্তু ভালো। এবং শশনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। আপনারা যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আর লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির বিজনেসের সঙ্গে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং 23 অক্টোবর 2022 পর থেকে আপনাদের দাম্পত্য সুখ আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের ডেলি ইনকামের জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু করতে চলেছে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ একটা সংকেত। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, যদিও বকরি, তাও আমি বলবো ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে, দূর যাত্রা ভ্রমণ, ধর্মীয় যাত্রা এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া, গভর্নমেন্টের থেকে সুযোগগুলো কিন্তু পাওয়া, গভর্নমেন্টের একটা সাপোর্ট পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিবে এবং এই সময়ের মধ্যে আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এবং বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, ফরেনে যারা যাওয়ার চিন্তাভাবনা করছে, তাদের কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে, ফরেন যাত্রার সুযোগগুলো কিন্তু আসবে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কখন না 18 অক্টোবর 2023 পর থেকে, অর্থাৎ ডেটগুলো বিশেষভাবে মেনশন করে দিচ্ছি। এবং 17 অক্টোবর 2022 আপনাদের চতুর্থভাবে রবি চলে আসছে, আপনাদের এখানে কিন্তু মান সম্মান এই জায়গাগুলো কিন্তু গেইন কিন্তু আপনাদের করবে, সরাসরি কর্মভাবকে দৃষ্টি দিবে। এবং
কর্মভাবে রাহু কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রের রাহু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাঞ্চল্যতা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ হয়তো চাকরি করছেন, চাকরি করতে করতে সেই জায়গাটাতে মানে ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু আসার জন্য নেক্সট আর একটা চাকরির জন্য কিন্তু প্রচেষ্টা আপনারা কিন্তু করছেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে, কারণ আপনাদের কর্মাধিপতি একাদশ ভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে সফলতা আপনাদেরকে দিবে। এবং 16 অক্টোবর 2022 এই কর্মাধিপতি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে, তখন কর্মক্ষেত্রের চাপ প্রেশার এবং কর্মক্ষেত্রে একটা পলিটিক্স, আপনি কাজ করছেন আপনাকে নিয়ে পলিটিক্স কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি। এই দিকটা বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করুন। কী করবেন প্রত্যেকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অবশ্যই এটা আপনারা যতটা পাঠ করতে পারবেন এই অক্টোবর 2022 আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অবশ্যই কমেন্ট বক্সে এই কমেন্টটি করুন। আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মিলছে না, দেখুন এখানে আমার কথা শুনে যাদের একটু গাছের পাতা নড়ছে না তারা নিজস্ব জন্ম ছকটা একবার দেখান। আপনার যে জায়গাতে প্রবলেম আছে সেই জায়গার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন, নিশ্চিতরূপে কিন্তু আপনারা এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে অর্থনৈতিক সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।